সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে একদম স্বল্প মূল্যে 10 টাকার মধ্যে কিভাবে একটি সুন্দর টপ বানানো যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। টপটা বানানো একদম সহজ এবং এটা বানানোর কোনো উপকরণও একদম সহজলভ্য। আপনার কাছে শুধু কিছু বালি এবং কিছু বালি, আর যদি আপনার কাছে আধা কেজি সিমেন্ট থাকে তাহলেই আপনি সুন্দর একটি টপ বানাইতে পারবেন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমি ইতিমধ্যে তিনটি টপ বানাইলাম। এখানে এই মুহূর্তে তিনটি টপ আছে আমার হাতে। টপগুলোতে আমি একটু কালার করেছি, এই যে এতটুকু এখানে ছিদ্র আছে ছিদ্র করেছি। আশা করি এটার মধ্যে খুব সুন্দর একটি ক্যাকটাস দেওয়া যাবে, যেটা ইচ্ছা করলে আমরা আমাদের টেবিলে শোপিস হিসাবেও ব্যবহার করতে পারবো। এখানে আমি আরও একটি টপ আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি বানাইলাম, অনেক মজবুত, একদম খুবই মজবুত। এটা এই যে আরেকটি টপ। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের টপ কীভাবে বানাবো। আমি বলছিলাম যে এরকম আমি যদি এরকম একটা বাটিকে নিলাম, এই বাটি এটা আমার প্রায় নষ্ট বাটি। এই নষ্ট বাটিটার মধ্যে এটাকে আমি কর্মা হিসাবে ব্যবহার করেছি। এটার মধ্যে আমি কিছু বালি নিলাম, যেগুলা একটু বালিগুলো ভেজা, একটু ভেজিয়ে নিলাম একটু আমার সুবিধার্থে। বালিগুলো একদম ঘাসা করে টাইট চেপে দিলাম, একদম সাইডগুলো আমি একটু শক্ত করে দিলাম। দেখেন একদম অনেক টাইট করে দিলাম, টাইট করে দিলাম। আমি এগুলোকে এখন এখানে রাখলাম, আমি দেখি একটা ফর্মা হয় কিনা, সুন্দর একটি কেকের মতো হয়ে যাবে। আস্তে তুলে নিলাম, দেখেন কি সুন্দর একটা ফর্মা হয়ে গেছে আমার। এই জাস্ট অতটুকুই, আর কিছু লাগবে না, আর বেশি কষ্ট নেই। এখন আমি যে কাজটা করব এটা হলো, আমি এই বাটিটার মধ্যেই আমার সিমেন্টগুলা রাখলাম। একটু সাবধানে রাখতে হবে, সিমেন্ট যেহেতু চোখে লাগতে পারে, চোখে পড়তে পারে। এই যে সিমেন্টগুলো দিলাম, তুমি এদিকে শোনো, আরেকটু এদিকে শোনো। আমি এটার মধ্যে কিছু পানি দিলাম, পরিমাণ মতো পানি দিব। আমার যেহেতু আধা কেজি সিমেন্টের মতো, তাহলে পানিও আমি আধা কেজির মতোই দিব। দেখছে না, আর কিছু লাগবে না। তুমি কি পড়তেছ? তুমি দেখাচ্ছ তো, তুমি পড়ো। হ্যাঁ পড়ো, তুমি পড়াশোনা ব্যাপারে। বন্ধুরা, আমি এটাকে একদম ভালো করে, আমি আমার ফর্মাটা যেন নষ্ট না হয়, স্টার্টিং এ আমি কিছু সরাসরি সিমেন্ট দিয়ে দিচ্ছি। এটা দেখেন বেশি গাঢ় না আবার পাতলাও না, যদি একটু হালকা গাঢ় হয় তাহলে একটু সুবিধাই হয়। এই যে এখন আমার একটু গাঢ় করার জন্য আমি চাই কিছু বালি দেই, সেই ফাঁসে সেটা আমি নষ্ট করে দিলাম। এই যে এতটুকু পরিমাণ বালি দিলাম, এটা আমার সুবিধা হবে যে যখন আমি এটার মধ্যে দেব সিমেন্টটা খুব দ্রুত শক্ত হবে, প্লাস আমার টপটাও একটু মজবুত হবে। সিমেন্ট যদি বালির সাথে মিশে তাহলে এটা আরো বেশি শক্ত হয়। একদম দেখেন, এখন এইবার আমার ইচ্ছে মতো আমি দেয়া শুরু করলাম। বন্ধুরা, যে আমি এটার উপরে দিলেই চতুর্পাশে চলে যাচ্ছে, তারপর আমি ইচ্ছা করে চতুর্পাশে দিচ্ছি। পরবর্তী কার্যক্রমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি হবে, এটা প্লেন হবে কিভাবে।
আমি এটাকে এখন পলিথিনটা ধরে এইভাবে একটা চাপ দিলাম। দেখেন আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে শেপ করে দিতে পারতেছি, প্লেন করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। এইবার আমি আবার এটাকে এভাবে আলতো করে টেনে জায়গা নিয়ে আসলাম। এই ঠিক আমি এইভাবে দেখা এখন এখানে দেখাচ্ছি, এই এইভাবে দিলাম, নিয়ে আসলাম, এখানে ধরে আলতো করে দিচ্ছি। এটা সুবিধা হলো আমার শেপের কোনো সমস্যা হচ্ছে না। আমি আবার এটাকে সাথে সাথে নিয়ে নিতে পারতেছি, দেখেন কোনো সমস্যা হয়নি। একইভাবে আমি এটাকেও নিচ্ছি, এভাবে খুব সাবধানে এই শেপটা করতে হবে। যদি একটু উঁচু নিচু হয়ে যায় আপনি ইচ্ছা করলে চাপ দিয়ে এটাকে উঁচু নিচু করতে পারেন, কোনো সমস্যা হয় না। আবার এটাকে আমি উল্টো দিকে আলতো করে টেনে নিয়ে যাচ্ছি। কি হলো দেখেন, চমৎকার একটি শেপ হয়ে গেছে। আমি একইভাবে এখান দিয়েও দিচ্ছি। এই তো আমার প্রথম প্রথম ধাপ শেষ। ইচ্ছা করলে আমি এখন একটু দুই এক মিনিট অপেক্ষা করতে পারি, তারপরও আমি ওটা না করে আমি আবার এটার উপরে আরেকটা আরেকবার প্রলেপ দিচ্ছি। আমি আরেকবার প্রলেপ দিচ্ছি, তাহলে দ্বিতীয়বার অপেক্ষা করব একটু বেশি। একটু অপেক্ষা করলে এতবার দিতে হয় না, যেহেতু একটু শক্ত হয়ে যাবে তখন একবার দিলেই আপনার এটা প্লেন হয়ে যাবে। যেহেতু আমি খুব দ্রুত করার চেষ্টা করতেছি, আপনারা একটু সময় হাতে নিয়ে আস্তে আস্তে করবেন, কোনো সমস্যা নেই। আপনি প্রতিদিন একটা একটা করে টব যদি বানান, ২০ দিনে ২০টা টব হবে, আপনার সুন্দর একটি বাগান হয়ে যাবে। আসলে বাগানের জন্য বেশি টাকা খরচ করে বাগান করলে বাগানে আনন্দ থাকে না আমি মনে করি, যেহেতু আমার ফুল থেকে শুরু করে টব সব কিছুই অন্তত ৯০% আমার নিজের হাতের তৈরি, অথবা আমি প্লাস্টিক পুরাতন প্লাস্টিকগুলোকে প্লাস্টিকের তেলের বোতলগুলোকে দিয়েই টব তৈরি করেছি। এবং বেশি না, আমার বাগানে অন্তত ৪০০ ওভার টব আছে, তাহলে সেক্ষেত্রে আমার বেশি টাকা খরচ হয় নাই, যেহেতু আমি সব কিছু হ্যান্ডমেড করার চেষ্টা করেছি। হাতে গ্লাভসেরও দরকার হয় না, যেহেতু সামান্য একটু আপনার হাতটা ময়লা হচ্ছে। দেখেন এটা আপনি বিকেলে আপনার কাজের পরে বাসায় আসলেন, বসে যে কোনো একটা নিরাপদ জায়গায় এরকম এমন একটি টপ বানিয়ে আপনি রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পরে আপনি সকালে উঠে এটাকে আলাদা করতে পারবেন এবং নিচের মাটিগুলোকে নেতেই ঝরে যাবে, না ঝরলেও আপনি ইচ্ছা করলে আস্তে আস্তে ঝরাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর একটা কথা বলে রাখি, যদি এখন এটা একটু অমসৃণ, আপনারা এটাকে ইচ্ছা করলে হাতে ইউজ করতে পারেন, একটা আঙুল ব্যবহার করে আলতো আলতো করে ইয়ে করে দিয়ে মনভাবে মেসেজ করেও আপনি এটাকে প্লেন করে ফেলতে পারেন। সামান্য একটু হাত ইউজ করে আপনি দেখেন, এই যে আমি শুধু হাতটা ব্যবহার আঙুল একটা আঙুল ব্যবহার করলাম, একটু হাতটা হয়তো খসখসে হবে, তাছাড়া হাতের কোনো তেমন ক্ষতি হয় আমি দেখিনি। দেখেন আপনি ইচ্ছা মতো এটাকে শেপ করতে পারেন, ওটার কাছাকাছি হয়ে যাচ্ছে। এই যে